আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, কারণ বাইরের ওয়েদারটা এখন দারুণ হয়ে আছে। এত সুন্দর বৃষ্টি পড়ছে, আমি জানি অনেকেরই হয়তো বৃষ্টিটা পছন্দ না, বিশেষ করে যাদের বাইরে বের হতে হয়, কিন্তু আমার খুব পছন্দ। আর আজকে আমার মা কিছু স্পেশাল আইটেম রান্না করছে, যেটা আপনাদেরকে আসলে না দেখালেই না। যেমন ইলিশ মাছ ভাজা আর গরম গরম আমার মার স্পেশাল সবজি খিচুড়ি। ওয়াও ওয়াও ওয়াও! আর এমন সুন্দর বৃষ্টির দিনে যদি ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি না খাই, আমার কাছে মনে হবে যে পুরা দিনটাই বৃথা। তো এই জন্যই আজকে আমি একটা ছোট ব্লগ করব আর আপনাদের সাথে আমার এই সুন্দর মুহূর্তটি শেয়ার করব। আজকে আবার আমার এক খালামুনি আমার জন্য চার রকমের ভর্তা করে নিয়ে আসছে। তো ভর্তা আমি খুবই পছন্দ করি, ভর্তা পেলে আমি আর কোনো কিছু বুঝি না, মাছ মাংস কিছুই আমার ভালো লাগে না। তো খালামুনি আমার জন্য এই মজাদার ভর্তাগুলো নিয়ে আসছে, যেগুলো আমি আজকে আমার মার হাতের খিচুড়ি দিয়ে মজা করে ঠুসে ঠুসে খাবো। রেইনি ডে আমার খুবই খুবই পছন্দ। চলেন আপনাদেরকে আমি একটু উপর থেকে দেখাই যে আজকে বাইরে বৃষ্টির সিনটা কেমন দেখাচ্ছে। অবশ্য কী দেখাবো, আপনাদের ওখানেও তো নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, এমন না যে আমার এখানেই শুধু বৃষ্টি হচ্ছে, আপনারা জানেনই। তারপরেও একটু দেখাই আপনাদেরকে, কারণ আমাদের এখান থেকে যখন বৃষ্টি পড়ে খুব ভালো লাগে দেখতে। ও হো হো, মচৎকার মচৎকার দৃশ্য! আমার আসলে বৃষ্টির দিন খুবই পছন্দ, যেটা আমি আগেও বলেছি। আমি জানি অনেকেই পছন্দ করে না, বিশেষ করে যাদেরকে এই দিনে বের হতে হয় বাইরে, তাদের জন্য আসলেও খুব ডিফিকাল্ট হয়ে যায় বৃষ্টির মধ্যে বাইরে চলাফেরা করা। কিন্তু আমি যেহেতু বাসায় থাকি, আমার বের হতে হয় না, তো এই জন্য যখন বৃষ্টি পড়ে আমার খুব আনন্দ হয়, খুব আমার ভালো লাগে। বিশেষ করে চোখ দিয়ে দেখতেই মজা লাগে, মানে যে একটা এই একটা ভালো লাগা। সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা আমার নানুর বাসা। আর আমার নানুর বাসায় আপনাদের সবার দাওয়াত রইল, আপনারা সবাই চলে আসবেন। আর এইটা যদি আমার নানু শুনে আমাকে ধরে একটা মাইক দিবে। চলেন এবার আপনাদেরকে ছাদে নিয়ে যাই, দেখি একসাথে যে বৃষ্টি পড়ছে ছাদে সেটা দেখতে কেমন দেখায়। ওয়াও, সত্যি কথা বলি আমার না দেখেই মন চাচ্ছে যে আমি এখন দৌড়ে গিয়ে ছাদে ভেজা শুরু করি। কিন্তু আমি ভিজবো না, এবং আমি বলবো আপনারাও কেউ ভিজেন না, কারণ এই দিনে যদি জ্বর কাশি ঠান্ডা হয় সেটা খুবই খারাপ হবে। তো ডেকে বিপদ আনার কোনো দরকার নেই, প্লাস আমি এখন ভিজতে গেলে আমার আম্মু একটা আমাকে বকা দিবে, সো আমি ভিজছি না। ওকে, আমি এখন চলে যাব, তো আমি দরজাটা লক করে দেই। নিচে যে দেখি আমার মায়ের রান্না কতটুকু কি হলো, কারণ অলরেডি আমার রান্নার স্মেলে আমার অবস্থা খারাপ, প্রচণ্ড আমার পেটে খিদা পেয়ে গিয়েছে, আগুন জ্বলছে। তো আমি তাড়াতাড়ি করে সব লক করে দিই, লক করে নিচে যাব আর দেখব যে আম্মুর কতটুকু শেষ হয়েছে, এরপরে একদম পেট ভরে খালি খাওয়া হবে। আমার মা এখন আরেকটা আইটেম রান্না করতেছে ইলিশ মাছের, এটা কি দিয়ে মাটি জোরে বলো, টমেটো বেগুন, টমেটো বেগুন, ধনে পাতা, এটা একটা কারি টাইপ। শুধু টমেটো বেগুন আম্মু, টমেটো আর বেগুন আর ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেল দিয়ে টমেটো বেগুন, মাছটা ভাজলাম না, হ্যাঁ ওইটার তেল। আর আমার খিচুড়িটা আরেকবার দেখো প্লিজ, খিচুড়িটা এত সুন্দর লাগতেছে। আহা হা হা হা, আহা!
আর একটা সত্যি কথা বলি যে মায়েরা যখন এরকম বাসার মধ্যে রান্না বান্না করে, এটা কিন্তু এক ধরনের একটা টর্চার আমার কাছে মনে হয়। কারণ এই রান্নার স্মেল গুলো যখন নাকে যায় তখন মনে হয় যে হায় হায় আমি কখন খেতে বসবো, আম্মুর রান্না হয় না কেন। তো আজকে আমার এরকম হচ্ছে, ইনফ্যাক্ট আমার সবসময় এরকম হয়, আম্মু যখনই কোনো ইয়ামি টাইপের কিছু রান্না করে, স্পেশাল কোনো আইটেম, তখনই আমার মনে হয় যে আম্মু তাড়াতাড়ি শেষ করো, আমি আমার পেটে দেই মরে যাইতেছি খিদায়। আসলে আমি বাইরে খুব একটা ঘোরাঘুরি করি না, করতে পছন্দও করি না। এটার কারণ হচ্ছে একটা, যে আমাদের বাসার ভিতরেই অনেক পিস, অনেক শান্তি, অনেক আনন্দ। তো আমি এটা পার্সোনালি মনে করি যে যখন আপনার ঘরের ভিতরে শান্তি থাকে, ঘরের ভিতরে আপনার সুখ আনন্দ থাকে, আপনি পরিবারের সাথে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারেন বা সেই সুযোগটা থাকে, তখন আপনার কিন্তু মন চাবে না যে বাইরে অকারণে ঘুরঘুর করা। তো এটা আমি মনে করি, আমি বলছি না যে যারা বাইরে যায় ঘোরাফেরা করে এটা খারাপ, মোটেও খারাপ না, আপনি বাইরে যেতেই পারেন, ঘোরাফেরা করতে পারেন। কিন্তু আমি শামস ঘরে থাকতেই পছন্দ করি রে ভাই। আমাকে যদি কেউ বলেও যে চলো বাইরে যাই, আমি বলবো না, আমি আমার বাসার ভিতরে থাকবো, আমার ফ্যামিলির সাথে থাকবো, আমার বাসার ভিতরেই অনেক শান্তি, অনেক সুখ। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আই হোপ যে আমার এই ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে, আর না হলেও আমাকে মাফ করে দিবেন। নেক্সট ব্লগ চেষ্টা করব আরো ভালোভাবে করার। তো ঠিক আছে, বাই।